হেই গাইস, শান্ত হিয়ার। স্যামসাং এর সবচেয়ে প্রিমিয়াম লেভেলের ফোনগুলো হচ্ছে গিয়ে স্যামসাং এর নোট সিরিজ, এবং প্রতি বছরের শেষের দিকে স্যামসাং তাদের এই প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনগুলো লঞ্চ করে থাকে। তো এই বছর তারা তাদের নোট 10 ডিভাইসটিকে লঞ্চ করবে। তো চলুন আজকে জানা যাক স্যামসাং এর নোট সিরিজ সম্পর্কে কিছু আননোন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট। স্যামসাং এর নোট সিরিজের স্মার্টফোনগুলোকে আমরা সবচেয়ে প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন হিসেবে চিনে থাকি, কিন্তু স্যামসাং নোট 5 ডিভাইসটির ভিতরে ডিজাইনের দিক দিয়ে একটি বড় ধরনের ভুল করে বসেছিল স্যামসাং, যেখানে কিনা ডিভাইসটির এস পেনটিকে উল্টো করে ডিভাইসটির ভিতরে ঢুকানো যেত, এবং অনেক কাস্টমাররা সেই কাজটি করেছিল। পরবর্তীতে উল্টো করে ঢুকানোর পরে সেই এস পেনটিকে আর ডিভাইস থেকে বের করা যাচ্ছিল না। তো স্যামসাং যখনই কিনা এই জিনিসটি দেখতে পেল, তখন তারা নোট 5 এর ডিজাইনে কিছুটা পরিবর্তন করে আবারও সেই ডিভাইসটিকে বাজারজাত করা শুরু করে দিল। আর আমরা সবাই তো জানি স্যামসাং এর নোট 7 স্মার্টফোনটির কথা। স্যামসাং প্রথমবারের মতো নোট 5 এর পরে নোট 6 কে স্কিপ করে নোট 7 স্মার্টফোনটিকে লঞ্চ করেছিল, এবং আমরা সবাই সেই ফোনটিকে বোমা ফোন নামেই চিনি, কারণ জায়গায় জায়গায় সেই ফোনটি ব্লাস্ট হচ্ছিল। তো আপনি নিজে ভেবেই দেখুন, আপনার কাছে যে স্মার্টফোনটি রয়েছে সেটা বোমার মতো আচরণ করলে আপনার কাছে কেমন লাগবে। ঠিক এই অবস্থায় হয়েছিল স্যামসাং এর নোট 7 ইউজারদের। এক রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্রায় 92টি নোট 7 ব্লাস্ট হওয়ার খবর পাওয়া গিয়েছিল উক্ত বছরে। পরবর্তীতে স্যামসাং বাজারে থাকা সবগুলো নোট 7 ডিভাইসগুলোকে উঠিয়ে নেয়। আর ওই 92টি ডিভাইসের ভিতরে 26টি ডিভাইস তো এইভাবে ব্লাস্ট হয়েছিল যে ব্যবহারকারীর শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছিল। ও মাই গড! তো এইরকম ভয়াবহ সিচুয়েশনের পরে স্যামসাং অনেক বড় ধাক্কা খায় তাদের স্মার্টফোন ব্যবসার দিক দিয়ে। স্যামসাং যেহেতু অনেক বড় একটি কোম্পানি, তাই তারা পরবর্তীতে এই ধাক্কা পুষিয়ে নেয়। এবং স্যামসাং এর নোট 7 ডিভাইস সম্পর্কে একটি মজার ব্যাপার এটা হলো গিয়ে, আপনারা অনেকে GTA গেম খেলেছেন, তো GTA 5 এর ভিতরে স্যামসাং এর নোট 7 ডিভাইসটিকে বোম হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবং স্যামসাং এর নোট 7 ডিভাইস নিয়ে অনেক ট্রোল হয়ে গিয়েছিল, এবং অনেক দেশে তো এই ডিভাইসটিকে ব্যান করা হয়েছিল। পরবর্তীতে স্যামসাং ব্যবহারকারীদের মন রাখার জন্য স্যামসাং নোট 7 এর একটি ফ্যান এডিশন বের করে। তো ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। আর স্যামসাং তাদের নোট সিরিজের সাথে স্টাইলিশকে নিয়ে এসেছিল, অর্থাৎ যেটা নাম তারা দিয়েছিল এস পেন। এবং সময় যত গড়িয়েছে এই এস পেন এর বিভিন্ন ধরনের ফিচারে আপগ্রেড হয়েছে, তবে সেটা ছিল শুধুমাত্র সফটওয়্যারের দিক দিয়ে। 2018-তে স্যামসাং যখন তাদের নোট 9 স্মার্টফোনটিকে লঞ্চ করে, তখন এস পেন এর ভিতরে ব্লুটুথ এবং রিমোট কন্ট্রোলের ফিচারটিও দিয়েছিল, অর্থাৎ আপনি যদি দূর থেকে কোনো ছবি তুলতে চান তাহলে এস পেনটিকে আপনার হাতে রাখুন এবং মোবাইলটিকে নির্দিষ্ট স্থানে রাখুন, তারপরে এস পেনে ক্লিক করার মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন। তাছাড়া দূরে বসে থেকে ভিডিও এবং অডিও প্লে পজ করার কাজটিও আপনি করতে পারবেন নোট 9 এ থাকা এস পেন এর মাধ্যমে। আর নোট 10 এর ভিতরে এই ফিচারটিকে আপগ্রেড করা হবে এবং ব্যাটারি লাইফকে বাড়ানো হবে, কারণ নোট 9 এর ভিতরে যে এস পেনটি রয়েছে সেখানে তার ব্যাটারি লাইফ হলো গিয়ে মাত্র 30 মিনিটের। এবং এস পেনটিকে ফোনের ভিতরে ঢুকানোর পরে এস পেনটি অটোমেটিক চার্জ নিতে থাকে ফোনের ব্যাটারি থেকে। আর ভবিষ্যতে আমরা স্যামসাং এর পক্ষ থেকে এই রকম নোট সিরিজের ফোনও দেখতে পাবো যেখানে কিনা এস পেন এর ভিতরে তারা পোর্টেবল ক্যামেরা ব্যবহার করবে। তো চলুন স্যামসাং নোট সিরিজ সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানা যাক। স্যামসাং তাদের নোট সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করে 2011 সালের সেপ্টেম্বর মাসে। আর তার রীতি অনুযায়ী প্রত্যেক বছরের একবারের শেষ নাগাদ স্যামসাং এর নোট সিরিজের ফোনগুলো আমরা দেখতে পাই। তো স্যামসাং এর প্রথম নোট সিরিজের ফোনটির মাপ ছিল প্রায় 5.3 ইঞ্চি, এবং তখনকার সময়ে অর্থাৎ 2011 সালে এই মাপের ডিসপ্লের ফোন কেউ আশাও করতে পারতো না, এবং অনেকেরই প্রবলেম হচ্ছিল এত বড় মাপের একটি স্মার্টফোনকে নিয়ে, কারণ তখনকার সময়ে আইফোন পাওয়া যেত 3.5 ইঞ্চির ডিসপ্লের সাথে, এবং স্যামসাং এর অন্যান্য সব ফোন 3.8 ইঞ্চি এবং 4 ইঞ্চির ভিতরে হয়ে থাকতো। আর স্যামসাং নোট সিরিজ অন্যান্য সব কোম্পানিকে ইন্সপায়ার করেছে বড় মাপের ডিসপ্লের ফোনগুলো তৈরি করতে। তো স্যামসাং নোট সিরিজের প্রথম স্মার্টফোনের অ্যাসপেক্ট রেশো কত ছিল জানেন কি? 16:10। অ্যাজ ইউজুয়াল আমরা 16:9 এর স্মার্টফোনগুলো দেখে এসেছিলাম, বর্তমানে 18:9 এবং 19.5:9 এর স্মার্টফোনগুলো রয়েছে। আর সনি তো তাদের 20
একটি 1:9 এর স্মার্টফোনকেও লঞ্চ করেছে। তো 2011 সালে স্যামসাং নোট সিরিজের প্রথম স্মার্টফোনের ডিসপ্লেটিকে দেখতে অনেকটাই চ্যাপটা চ্যাপটা লাগত। পরবর্তীতে তারা যখন এর একটা আপগ্রেড ভার্সন নিয়ে আসলো, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি নোট 2, সেখানে কিন্তু তারা 16:9 এর ডিসপ্লে ব্যবহার করেছিল এবং প্রসেসর, ক্যামেরা আর অন্যান্য সব দিক দিয়ে সবকিছুই আপগ্রেড করেছিল। তো স্যামসাং নোট সিরিজ সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।